ভারতের সমকামী বিয়ের আইনি স্বীকৃতির আবেদন প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার এই রায়ের তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির বেঞ্চ সমকামী বিয়ের আবেদন প্রত্যাখ্যান করে এ বিষয়ে বলেন, আদালত আইনের ব্যাখ্যা দিতে পারে, আইন তৈরি করতে পারে না। এ সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পরিবর্তন করা সংসদের দায়িত্ব। কেন্দ্রীয় এবং কয়েকটি রাজ্য সরকার সমকামী বিয়ের বৈধতার বিরোধিতা করে যুক্তিতর্ক করেছিলেন। এর আগে গত এপ্রিল ও মে মাসে 10 দিনের শুনানির পর 17 অক্টোবর রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।